বঙ্কিমচন্দ্রের কপালকুণ্ডলা উপন্যাস এই উপন্যাসের উল্লেখযোগ্য চরিত্রগুলি হল কপালকুণ্ডলা নবকুমার অধিকারী কাপালিক এবং উপন্যাসের কাহিনী আলোচনার পূর্বে আমি তোমাদের জানিয়ে রাখবো মূলত তিনটি অংশে ভাগ করে এর বিষয় সংক্ষেপটি আমি তোমাদের সামনে আলোচনা করবার চেষ্টা করব প্রথম অংশে থাকবে কপালকুণ্ডলার সঙ্গে নবকুমারের পরিচিত হওয়া এবং অধিকারী সহায়তায় তাদের বিবাহ দ্বিতীয় অংশে মতিবিবির হঠাৎ আগমন এবং তার কর্মসূচি আর তৃতীয় অংশে রয়েছে মতিবিবি ও কাপালিকের ষড়যন্ত্রের প্রভাবে কপালকুণ্ডলা এবং নবকুমারের মৃত্যুদৃশ তাহলে চলো উপন্যাসে বিষয়টি দেখে নেওয়া যাক তাহলে চলে আসছি প্রথম অংশে উপন্যাসটা শুরু হচ্ছে এরকম ভাবে যে সময়টা তখন আকবর নাবিক যাত্রী নৌকা দলবদ্ধভাবেই যাতায়াত করার তৎকালীন প্রথা ছিল সপ্তগ্রাম নিবাসী নবকুমার একবার গঙ্গা গঙ্গাসাগরে যায় তীর্থ দর্শনে সেখান থেকে ফিরে আসার সময় ঘন কুয়াশায় তাদের নৌকা সঙ্গীহীন হয়ে পড়ে যখন রোদের আলোয় চারিদিক পরিচ্ছন্ন হয় ততক্ষণ তারা একটি নদীর মোহনায় এসে পড়েছে জোয়ারের কিছু দেরি আছে দেখে নৌকাটিকে সেখানেই হয় আর এদিকে সমুদ্রের সৈকতে আরোহীরা রান্নাবান্নার আয়োজন শুরু করে তবে রান্নার জন্য প্রয়োজন কিছু কাঠের সেই কাঠের সংগ্রহ কিভাবে সম্ভব বাঘের ভয়ে কেউই বনের মধ্যে প্রবেশ করতে চায় না সে সময় সাহসী যুবকরূপে নবকুমার কাঠ আনার মনস্থির করে করে সংগ্রহ বহন আনতে নবকুমারে কিছু দেরি হয়ে যায় তারই মাঝে জোয়ার এসে পড়ায় নাবিকরা নবকুমারের জন্য আর অপেক্ষা না করে নৌকো ছেড়ে দেয় সকলে সপ্তগ্রাম অর্থাৎ নবকুমারের গ্রাম সপ্তগ্রামে এসে প্রচার করে যে নবকুমারকে বাঘেই হত্যা করেছে আর এদিকে নবকুমার কাঠ নিয়ে ফিরে এসে দেখে যে নৌকা আর তার জন্য অপেক্ষারত নয় কিন্তু তাও নৌকা ফিরে আসবে এই আশায় সে সারাদিন অপেক্ষা করতে থাকে আশেপাশে কোনো গ্রাম নেই আশ্রয় নেই খাবারের কিছু নেই নদীর জল লবণাক্ত নবকুমার মনে মনে বুঝেই গিয়েছিল যে তার প্রাণ নিশ্চিত ক্রমে অন্ধকার ঘনিয়ে আসে ক্লান্ত অবস্থায় একসময় সে বালির ওপরে ঘুমিয়ে পড়ে যখন ঘুম ভাঙে তখন প্রায় মাঝরাত বাঘের ভয়ে সে ভীত হয়ে ইতস্তত চারিদিক তাকাতে শুরু করে এমনই সময়ে বহু দূরে একটি আলো দেখে নবকুমার দ্রুত সেখানে উপস্থিত হয় দেখে যে এক কাপালিক যোগাসীন কিছুক্ষণ অপেক্ষা করার পর সেই কাপালিক তাকে তার কুটিরে নিয়ে যায় তাকে খাবারের জন্য কিছু ফলমূলও দেওয়া হয় ফলমূল আহার করে গোটা দিন ক্লান্ত থাকার দরুন সে সেখানে ঘুমিয়ে পড়ে পরের দিন নবকুমার ক্ষুদায় কাতর হয়ে ফলান্বেষণা বের হয় বনের মধ্যে পথ হারিয়ে শেষে সমুদ্রের সৈকতে এসে উপস্থিত হল সারাদিন সমুদ্রের অনন্ত শোভা দেখতে দেখতেই সন্দেহি আসে এমনই সময় হঠাৎ নবকুমার এক অপূর্ব রমণী মূর্তি দেখে বিস্মিত হয়ে ওঠে অনেকক্ষণ সেই তরুণীর দিকে তাকিয়ে থাকার পর সেই তরুণী তাকে জিজ্ঞাসা করে হেন স্থানে তার আসার কারণ কি কোনো উত্তর না পেয়ে সে তরুণী তাকে সঙ্গে নিয়ে চলল কাপালিকের কুটিরের কাছে এনেই রহস্যজনকভাবে সেই তরুণী বনের মধ্যে কোথায় অদৃশ্য হয়ে গেল নবকুমারের সঙ্গে কাপালিকের সাক্ষাতের পর কাপালিক নবকুমারকে সঙ্গে নিয়ে কোনো এক স্থানে চলল নবকুমার ভাবল হয়তো তার বাড়ি যাওয়ার কোনো উপায় সে করে দেবে কিছু দূর যাওয়ার পর হঠাৎ সেই রমণী কোথা থেকে উদয় হয়ে নবকুমারের পিঠে স্পর্শ করে মৃদুভাবে বলল পলায়ন করো নবকুমার কিছুই বুঝতে পারল না কিন্তু সে জানতে পারল নরবলি স্বরূপ তাকে পূজায় বলি হিসেবে ব্যবহার করা হবে পূজার জায়গায় গিয়ে কাপালিক কতগুলি শুকনো কঠিন লতাগুল্ম দিয়ে নবকুমারকে দৃঢ়ভাবে বেঁধে সমুদ্রের সৈকতে ফেলে রাখল বলির প্রাথমিক কাজ সেরে খর্গ নেওয়ার জন্য আসন ত্যাগ করতেই কাপালিক দেখল সেখানে আর খর্গ নেই কপালকুণ্ডলাকে বারবার ডেকেও কোনো উত্তর না পেয়ে তখন সে নিজেই তার বাড়ির দিকে এগিয়ে গেল ইতিমধ্যেই কপালকুণ্ডলা বাঁধন খুলে তাকে সঙ্গে নিয়ে পালালো নবকুমারকে নিয়ে কপালকুণ্ডলা উপস্থিত হলো তার পরিচিত অধিকারীর কাছে অধিকারী সবকিছু শুনে উভয়ের বিবাহের জন্য দেবী প্রতিমার কাছে একটি বিল্লপত্র অর্পণ করল বিল্লপত্র স্থানচ্যুত না হওয়ায় তিনি নিশ্চিত হলেন যে এ বিবাহে মায়ের সম্মতি রয়েছে সেদিন রাত্রেই তাদের বিবাহ কার্য অনুষ্ঠিত হল পরদিন কপালকুণ্ডলা অধিকারীর কাছ থেকে বিদায় নেওয়ার সময় মাতৃপ্রণামের জন্য দেবী প্রতিমার কাছে গিয়ে তার পায়ে বিল্লপত্র স্থাপন করল কিন্তু সেই বিল্লপত্র স্থানচ্যুত হল অর্থাৎ এই যাত্রা যে শেষ পর্যন্ত মঙ্গলদায়ক হবে না বঙ্কিমচন্দ্র সুকৌশলে এখানে তার আভাস দিয়ে দিয়েছিলেন এতক্ষণ গেল প্রথম অংশ চলে আসছি দ্বিতীয় অংশে দ্বিতীয় অংশে রয়েছে মতিবিবির হঠাৎ আগমন এবং তার কর্মসূচি তো যথারীতি অধিকারীর কাছ থেকে বিদায় নিয়ে কপালকুণ্ডলা পালকিতে এবং নবকুমার পদব্রজে আপন গৃহে সপ্তগ্রামের দিকে যাত্রা শুরু করল পদব্রজে যাওয়ার জন্য নবকুমার পিছনে পড়ে যায় ইতিমধ্যে সন্ধে ঘনি আসে এবং অন্ধকার রাতে চলতে চলতে একটি ভগ্ন শিবিকায় দস্যু কর্তৃক লাঞ্ছিত একটি নারীর কণ্ঠস্বর নবকুমার শুনতে পায় খুব দ্রুতই সেই নারীকে নিয়ে সে নিকটবর্তী এক পন্থশালায় পৌঁছায় এই নারীটি আর কেউ নয় তার প্রথমাস্ত্রী পদ্মাবতী রামগোবিন্দ ঘোষালের কন্যা পদ্মাবতীকে কৈশরে নবকুমার বিবাহ করেছিল বিবাহের পর পদ্মাবতী প্রায় পিত্রালয়ে থাকত তার ১৩ বছর বয়সে তার পিতা সপরিবারে উড়িষ্যায় যায় ফেরার পথে মুঘল পাঠানের যুদ্ধে তাদের সমগ্র পরিবার অবরুদ্ধ হয় অবশেষে জাতি ধর্ম বিসর্জন দিয়ে সপরিবারে মুসলমান হয়ে তারা নিঃসৃতি পান জাতিভ্রষ্ট বলে নবকুমারের পিতা সেই পুত্রবধূকে ত্যাগ করেছিলেন সেজন্য নবকুমারের সঙ্গে তার আর সাক্ষাৎ হয়নি তবে পদ্মাবতী ধর্মান্তরিত হয়ে লুৎফর নাম গ্রহণ করে আমির ওমরাহদের বশীভূত করে তাদের বিলাস সঙ্গিনী রূপে পরিচিত হয় সম্প্রতি সে এক ষড়যন্ত্রের সূত্রে মতিবিবি নামক ছব্দ নামে উড়িষ্যায় গমন করেছিল এবং সেখান থেকে ফেরার পথেই নবকুমারের সঙ্গে তার সাক্ষাৎ হয় হঠাৎ করে নবকুমার এবং মতিবিবির এই সাক্ষাতে নবকুমার তার প্রথমা স্ত্রী পদ্মাবতীকে চিনতে না পারলেও বুদ্ধিমতি মতিবিবি নবকুমারকে ঠিকই চিনতে পেরেছিল সেই রাত্রিতেই অপূর্ব সুন্দরী কপালকুণ্ডলাকে দেখে মতিবিবি মুগ্ধ হয় এবং নিজের বহুমূল্য অলংকারাদি তাকে পরিয়ে দেয় অলংকারের মূল্য সম্বন্ধে কপালকুণ্ডলার কোন ধারণাই ছিল না সেজন্য সে জনৈক ভিক্ষুকে সেই সমস্ত অলঙ্কারগুলি দিতেও কোনো দ্বিধাবোধ করেনি কপালকুণ্ডলার নতুন জীবন শুরু হল নবকুমারের গৃহে পরিবারের প্রত্যেকেই তাকে সাদরে বরণ করে নিল কপালকুণ্ডলার সান্নিধ্যে নবকুমারের জীবন পরিপূর্ণ মাধুর্যে ভরে উঠল কিন্তু স্বামী গৃহে কপালকুণ্ডলা কিছুতেই তার মন বসাতে পারছিল না তার কারণ সেই নির্জন অরণ্য ও সমুদ্র তীরের জন্য তার মন যেন ব্যাকুল হয়ে উঠত আর এদিকে অর্থাৎ লুৎফুরশা পন্থশালায় নবকুমার ও কপালকুণ্ডলার সঙ্গে সাক্ষাৎ হওয়ার পরেই বর্ধমানের অভিমুখে যাত্রা করে লুৎফুন্নিশা যুবরাজ সেলিমের গোপন প্রণয় ভগিনী ছিলেন সেলিমের রাজ্যপ্রাপ্তির পর সেই সাম্রাজ্যের রূপে অধিষ্ঠিত হবে এরকম একটি গোপন আকাঙ্ক্ষা সে মনে মনে পোষণ করত কিন্তু বর্ধমানের ওমরাহ শেষ আফগানের পত্নী মেহরুম নিশার প্রতি সেলিমের গোপন অনুরাগের কথা লুৎপুর অজানা ছিল না সুতরাং সে সেলিম পুত্র খসরুকে সিংহাসনে বসানোর এক গোপন চক্রান্তে লিপ্ত হল তবে মৃত্যুশয্যায় সাহিত্য আকবর সেলিমকেই তার উত্তরাধিকারী মনোনীত করে গেলে তার সমস্ত চক্রান্তই ব্যর্থ হয় কিন্তু মেহরুন্নিসা তখনও সেলিমের প্রতি অনুরক্ত কিনা তা জানার এক অদম্য কৌতূহল তাকে পেয়ে বসে বর্ধমানে গিয়ে কৌশলে সে মেহরুন্সার মনের কথা জেনে নেয় ফলে তার ভারত সাম্রাজ্ঞী হয়ে ওঠার আশাটুকু শেষে লুপ্ত হল তখন নবকুমারের পত্নীরূপে এক সুখী দাম্পত্য জীবনের জন্য সে ব্যাকুল হয়ে উঠল আগ্রার বিলাসবহুল জীবন পরিত্যাগ করে সে সপ্তগ্রামে হাজির হল সেখানে সে নবকুমারের কাছে আত্মপরিচয় জ্ঞাপন করে সে স্বামী রূপে তাকে পাওয়ার প্রার্থনা জানাল কিন্তু নবকুমার সে আবেদন প্রত্যাখ্যান করে এরপর চলে আসছি তৃতীয় অংশে যেখানে দেখা যাবে মতিবিবি ও কাপালিকের ষড়যন্ত্র এবং এর প্রভাবে কপালকুণ্ডলা ও নবকুমারের মৃত্যুদৃশ্য কপালকুণ্ডলা ও নবকুমারের পলায়নের পর কাপালিক দীর্ঘ এক বছর ধরে তাদের অনুসন্ধান করতে থাকে অবশেষে সে সপ্তগ্রামে এসে পৌঁছয় এবং সেখানেই তার সঙ্গে মতিবি সাক্ষাৎ হয় উভয়ের উদ্দেশ্যই ছিল এক কাপালিক চাই ভৈরবীর কাছে কপালকুণ্ডলাকে বলি দিতে আর মতিবিবি চাই কপালকুণ্ডলার কাছ থেকে নবকুমারকে ছিনিয়ে নিতে তাই ননদিনী শ্যামা সুন্দরীর জন্য কপালকুণ্ডলার ঔষধ সংগ্রহের উদ্দেশ্যে বনে প্রবেশ করলে সেখানে পুরুষের ছদ্মবেশে আগত মতিবিবির সঙ্গে তার সাক্ষাৎ হয় গৃহে ফেরার সময় দুর্যোগপূর্ণ অন্ধকার রাত্রে কপালকুণ্ডলা সে কাপালিককেও দেখতে পায় পরের দিন ঘুম থেকে উঠেই কপালকুণ্ডলা একটি গোপন পত্র পেল তাতে ছদ্মবেশী মতিবিবি তাকে অরণ্যের মধ্যে দেখা করার আমন্ত্রণ জানিয়েছিল সেই পত্র নবকুমারে হস্তগত হয়ে যায় ঠিক সেই সময় নবকুমারের দরজায় কাপালিকের আবির্ভাব কাপালিক তাকে ব্রাহ্মণবেশী মুতিবিবি ও কপালকুণ্ডলার মিলন দৃশ্য দেখায় এবং অবিশ্বাসী কপালকুণ্ডলাকে দেবীর উদ্দেশ্যে বলিদানে প্ররোচিত করে বারবার কাপালিক কর্তৃক প্রদত্ত সুরাপানে উত্তেজিত নবকুমার কপালকুণ্ডলাকে শ্মশান ভূমির দিকে নিয়ে যেতে লাগল ঠিক সেই সময় ঊর্ধ্বাকাশে কপালকুণ্ডলা ভৈরবীর মূর্তি দেখতে পায় এবং আত্মবলিদানের দৃঢ় সংকল্প বলিদানের আগে কাপালিক কপালকুণ্ডলাকে নদীতে স্নান করিয়ে আনার নির্দেশ দিয়েছিল নদী তীরে এসে নবকুমার উত্তেজনার আবেগে ভেঙে পড়ে কপালকুণ্ডলাকে অবিশ্বাসিনী বলে তার মন কখনোই স্বীকার করতে চায়নি তাই আবেগের সঙ্গেই সে কপালকুণ্ডলাকে প্রশ্ন করেছিল একবার বলো তুমি অবিশ্বাসিনী নও তখন কপালকুণ্ডলা ছদ্মবেশী মতিবিবির প্রকৃত পরিচয় নবকুমারের সামনে উদ্ঘাটন করে ঠিক সেই মুহূর্তে বালির পার ভেঙে কপালকুণ্ডলা নদীগর্ভে পতিত হল উন্মত্ত নবকুমার কপালকুণ্ডলাকে উদ্ধারের জন্য জলরাশির মধ্যে ঝাঁপিয়ে পড়ল। কিন্তু দুজনেই তলিয়ে গেল সেই বিপুল তরঙ্গায়িত জলরাশির মধ্যে তো এটাই ছিল সমগ্র উপন্যাসের একটি কাহিনী সংক্ষেপ আমি তিনটি অংশে ভাগ করে আহ এই সংক্ষেপটিকে আলোচনা করবার চেষ্টা করেছি তো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিও এবং অন্যান্য বন্ধুদেরকেও শেয়ার করে দিও আর এই ধরনের উপন্যাস ছোট গল্প বা নাটকের সংক্ষিপ্ত আলোচনার জন্য তোমরা আমাকে নিচে কমেন্ট করতে পারো এছাড়া কলকাতা বিশ্ববিদ্যালয়ের বেঙ্গলি অনার্স কোচিং ক্লাসে তোমরা যদি যুক্ত হতে চাও তাহলে স্ক্রিনে দেয়া এই নম্বরে তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং আমাদের সঙ্গে থেকো